Allahumma ameen. Assalamualaikum. Waalaikumsalam. চলে শরীয়ত মতো কেস ফিট করে দিলাম এবার আমার কেস ডোন্ট ওয়ারি ভয় পেও না তোমাকে যা কথা দিয়েছি সেই মোতাবেক কাল সকালে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব গোলাম থেকে একেবারে মালামাল খা বানিয়ে দেব তোমার আর তো কোনো সন্দেহ নেই যে আমি তোমাকে ভালোবাসি আমার শুধু এইটুকু মিনতি আমি এখানে থাকতে চাই ঘুমাবি না কি সুন্দর গান মা ওর এত সুন্দর গান কি করে গায় এত সুন্দর কি করে নাচে ওরা যে ছোটবেলা থেকে শিখেছে ছোটবেলা থেকে শিখলে কি ওরকম গাওয়া যায় হ্যাঁ যায় বাজাও রিনা আমি বাঁশি বাজানো শিখছি বাবা চুপ আর তুই বেজন্মা লাওয়ারিস তোর এত বড় সাহস যে তুই তোর মুখ থেকে বের করে এসব নোংরা জিনিস আবার আমার মেয়ের মুখে দিস বাবা ওর কোনো দোষ নেই আমি তো শিখতে চেয়েছি শুনে না এই বেজন্মা বেওয়ারিস কুত্তার বাচ্চাকে আমি মির্জা সাহেব আপনারা জমিদার এই সমাজের মাথা আমরা হুজুর বলে সাহেব বলে চিরদিন সম্মান করে এসেছি কিন্তু বিনিময়ে আপনারা আপনারা দিয়েছেন শুধু ঘৃণা আর লাঞ্ছনা তোর মতো একটা চরিত্রহীনা মেয়েকে আর ওর মতো একটা বেজন্মা সন্তানকে আজও যে এই গ্রামে থাকতে দিয়েছি এই তো যথেষ্ট অনেকবার আপনি এই কথাটা উচ্চারণ করেছেন গরিব বলে মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আর না মির্জা সাহেব পৃথিবীতে কোনো সন্তানই বলতে পারে না তার বাবাকে আপনিও বলতে পারবেন না যাকে আপনি বাবা বলে জেনেছেন তিনি আপনার জন্মদাতা কিনা এমনকি ওই মেয়েটির জন্মদাতা বাপ আপনি কিনা তাও আপনি নিশ্চিত করে বলতে পারবেন না মুখ সামলে কথা বল হারামজাদি তোর বেজন্মা ছেলের সাথে আমার মেয়ে তুলনা দিস মির্জা সাহেব বেজন্মা কাকে বলে জানেন আজ আমার ছেলে যদি যুবক হতো আর আপনার মেয়ে হতো যুবতী এভাবে যদি আমার ছেলের গান বাজনার আকর্ষণে আপনার মেয়ে ছুটে আসতো এবং সেই সুযোগে আমার ছেলে যদি আপনার মেয়ে সর্বনাশ করে তাকে একটা সন্তান চিৎকার করবেন না এই গরিবরা তা কখনো করে না কিন্তু আপনাদের মতো বড় লোকরা তা করে থাকে আপনার বন্ধু যেভাবে বিয়ের নামে ছলনা করে আমার সর্বনাশ করে ওই সন্তানের জন্ম দিয়ে গেছে খবরদার খবরদার আমার বন্ধুর নামে কোনো অপবাদ দিবি না কোথাকার কোন পাপ পেটে নিয়েছিলি তা তুই জানিস হ্যাঁ আমি জানি একমাত্র আমি জানি কারণ আমি মা যেমন ওই মেয়ের মাই শুধু জানে ওর জন্মদাতা আপনি না অন্য কেউ নায়েব জি হুজুর বিচার ডাকো গ্রামের সবাইকে ডাকো আজ এই পাপিষ্টা আর তার পাপের সন্তানের বিচার হবে এই পাপিষ্টা এই দুশ্চরিত্রা মেয়ে মানুষ দাবি করে যে তার বিয়ে হয়েছিল কবে বিয়ে হয়েছিল কোথায় বিয়ে হয়েছিল কে বিয়ে দিয়েছিল কে সে বিয়ের সাক্ষী ছিল আল্লাহ আল্লাহ সাক্ষী আছে মানুষ বেইমানি করলেও আল্লাহ সব দেখে সব জানে